এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয় বিদআতের পরিচয় ও তার ভয়াবহতা। ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইনকে তার আলোচনা পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল জামিয়া আস সালাফিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত
দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সমগ্র বিশ্বের কোটি কোটি তাওহীদী জনতার প্রাণের স্পন্দন, কোটি কোটি মানুষের তাওহীদ এবং সুন্নতের দিশারি, বাংলার অন্যতম আলেমে দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, অত্র মাদ্রাসার এবং বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদ সুন্নাহর সন্ধানী আমার সম্মানিত ভাই এবং বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের লক্ষ লক্ষ আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দুই দিন ব্যাপী মহাসম্মেলনের শেষ দিনে, দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে এই বৃষ্টির মধ্যেও আমরা ধৈর্য ধরে বিভিন্ন স্থানে কত কষ্ট করে আমাদের ভাই ও বোনেরা কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য বৃষ্টি বাদল উপেক্ষা করে, কষ্ট উপেক্ষা করে যেভাবে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাদের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হাসতেছেন এবং আল্লাহর ফেরেশতাদের কাছে আলোচনা করতেছেন যে আমার বান্দাগুলো তাওহীদ এবং সুন্নাকে কত মহব্বত করে যে এরকম বৃষ্টির মধ্যেও এত কষ্ট করে ধৈর্য ধরে কিছু তাওহীদের কথা, সুন্নতের কথা শোনার জন্য বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রমকে, এই কষ্টকে আল্লাহ পাক আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন এত বৃষ্টির মধ্যেও এই সম্মেলনকে আলহামদুলিল্লাহ সফল করেছেন। এই সম্মেলনে আমরা কোরআন সুন্নাহর দিনই আলোচনা চালিয়ে যেতে পারছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সম্মানিত অনেক শায়েখরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন এবং সহি হাদিসের আলোকে আলোচনা করেছেন। এই আলোচনাগুলো শুনলেই আলহামদুলিল্লাহ আমাদের এই সম্মেলনে আসা এবং এই কষ্ট ভোগ করা এটা সার্থক হবে ইনশাআল্লাহ। শেষ দিকে আমি আর তেমন কিছু আলোচনা করব না, এরপরে আমাদের সম্মানিত শায়েখ সভাপতির বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলা হয়েছে বেদাতের পরিচিতি এবং ভয়াবহতা,
এই বিষয়ের উপরে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বিষয়ে কথা বলতে হলে আমাদের শ্রোতা ভাইয়েরা সামনের দিকে থাকলে কথা বলতে আরো মজা পাওয়া যেত, কারণ বেদাত খুব মজার জিনিস। বেদাত সব হাসানা, বেদাত দেখতে বাহ্যিকভাবে খুব সুন্দর, তো মজার জিনিস, মজার মতো না দেখলে মজা পাওয়া যায় না। তো এই জন্য বেদাতের মজা এটা দেখতে হলেও সামনাসামনি দেখে যে মজা পাওয়া যেত সেটা আজকে এইভাবে বিক্ষিপ্তভাবে ওই মজা পাওয়া যাবে না। তারপরেও আমরা কিছু বেদাতের ভয়াবহতা তুলে ধরার অল্প সময়ের মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা তিনটি বিষয়। প্রথম বিষয় হলো বেদাতের পরিচিতি, বেদাতটা কি। দ্বিতীয় বিষয় হলো বেদাতের ভয়াবহতা, আর তৃতীয় বিষয় হলো আমাদের এই দেশে মুসলিম ভাই বোনদের মধ্যে বহুল প্রচলিত বেদাত, কিছু বেদাতের নমুনা। তো এই তিনটি বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আবার এই পরিবেশও আজকে উপযোগী না। এজন্য আমরা সংক্ষেপে কিছু পয়েন্ট শুধু বলে যাব যে এইগুলোর মাধ্যমে বেদাতকে চিনা যাবে এবং বেদাতের ভয়াবহতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। প্রথমে আসি বেদাত কি, বেদাতের পরিচিতি। বেদাত হলো সুন্নতের বিপরীত। বেদাত শব্দটি সুন্না শব্দের বিপরীত। এটি একটি আকীদাগত বিষয়, এর মধ্যে যদিও অনেকগুলো ফেকি বিষয় জড়িত থাকে, কিন্তু ফেকি বিষয়টা, আমলি বিষয়টা মূলত আকীদায় রূপ নেয়, অর্থাৎ বিশ্বাসের রূপ নেয়। কাজটা করার পরে নিজে নিজে এটাকে উত্তম মনে করা এবং এটার মাধ্যমে সওয়াব হাসিল হবে এরকম বিশ্বাস পোষণ করা, তখন এটা বেদাত রূপ নেয়। অর্থাৎ প্রথমে একটি এবাদত সুন্নত, সুন্নত থেকে হয় খেলাফে সুন্নত, খেলাফে সুন্নত থেকে হয় বেদাত। ডাইরেক্ট কিন্তু সুন্নত থেকে বেদাত হয় না, মাঝখানে আরেকটি দাপ আছে, সে কিন্তু খেলাফে সুন্নত। আমরা রাস্তার যে ট্রাফিক সিগন্যাল দেখি, সেখানে একটা গ্রিন একটা রেড এরকম থাকে না, একটা সবুজের একটা লাল থাকে না, মাঝখানে আরেকটা আছে, মাঝখানেরটা কি রং, হলুদ রং। একটা সবুজ, এই সবুজ সিগন্যালটা পাইলে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো পুরোপুরি, আর লাল সিগন্যালটা পাইলে টোটালি স্টপ, দাঁড়িয়ে যেতে হবে, থেমে যেতে হবে। কিন্তু মাঝখানে আরেকটা আছে, সেটা হলো হলুদ সিগন্যাল। ঠিক একইভাবে একটি সুন্নত আর একটি বেদাত। সুন্নতটা হলো গ্রিন সিগন্যাল, যে এটা ইবাদত, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আর বেদাতটা হলো পুরোপুরি লাল সিগন্যাল, যে খবরদার এটা করা যাবে না, এটা দলালা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু মাঝখানে একটা হলুদ বাতি আছে, সেটা হলো খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ। এই খেলাফে সুন্নতটা হয় অজ্ঞতাবশত, মানে তার লক্ষ্য উদ্দেশ্য হলো আমলটা করবে সুন্নত অনুযায়ী, কিন্তু সুন্নত অনুযায়ী করতে গিয়ে জাহালতবশত, না জানার কারণে সুন্নতের খেলাফ হয়ে গেছে, এটা হলো খেলাফে সুন্নত। কিন্তু খেলাফে সুন্নত হওয়ার পরে
এটাকে সঠিক মনে করা, এটার মাধ্যমে ফজিলত আশা করা, সওয়াব আশা করা, এবং এটার মাধ্যমে বিভিন্ন তরিকার সবক আবিষ্কার করা, তখন এটা হয়ে যাবে বেদাত। আর কেউ যদি খেলাফে সুন্নত করার পরে বুঝতে পারছেন যে না এটা আমার ভুলবশত সুন্নতের খেলাফ হয়ে গেছে, তখন ফি আসলো, তখন এটা বেদাতের রূপ নেবে না, এটা খেলাফে সুন্নত পর্যন্ত থাকবে। প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ, যে আমলটি ইবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। যদি সুন্নতের আলোকে না হয় তা আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটি কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي, হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আই ইন কুনতুম তা'বুদুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, মহব্বত না হলে ইবাদত হয় না, ইবাদতের প্রথম শর্ত মহব্বত, মহব্বত না হলে কেউ কারোর জন্য ইবাদত করতে পারে না। এই জন্য আল্লাহকে মহব্বত করার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করা। এই ইবাদত যদি করতে চাও ফাত্তাবিউনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে সুন্নতের ইত্তেবা করে ইবাদতটা করতে হবে। যদি সুন্নতের ইত্তেবা করে ইবাদতটা করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কার দিবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ, দুটি পুরস্কার আল্লাহ পাক সুন্নতের ইত্তেবার কারণে দিবেন। কিন্তু এই ইত্তেবার আলোকে যদি ইবাদতটি না হয়, ইত্তেবা থেকে কিছু বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তখন এটা আস্তে আস্তে সুন্নত থেকে খেলাফে সুন্নতের রূপ নেয়, খেলাফে সুন্নত থেকে বেদাতের রূপ নেয়। আমাদের সমাজে সবচেয়ে জটিল বিষয় হলো বেদাতটা বুঝা, বেদাতটাকে চিনা, এটা সবচেয়ে জটিল। কারণ বেদাতগুলো থাকে সব সুন্দর, বাহ্যিকভাবে বেদাত অনেক সুন্দর, এই জন্য আমাদের সমাজে সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা, হাসানা মানে সুন্দর, বেদাত তো সুন্দরই হবে, সুন্দর না হলে কোনোদিন সেটা বেদাত হয় না। কারণ মূল টাকার নোটের চাইতে জাল টাকার নোট যদি সুন্দর না হয় তো ওই জাল টাকা বাজারে চলে না, জাল টাকা বাজারে খাওয়াইতে হইলে চলতে হইলে সেটা মূল নোটের চাইতে সুন্দর করে বানাতে হয়। নকল ডিম বাজারে খাওয়াইতে হইলে মূল ডিমের চাইতে সুন্দর হইতে হয়, নকল চাউল নকল যে কোনো জিনিস বাজারে বিক্রি করতে হলে মূল জিনিসের চাইতে একটু চাকচিক্যময় হতে হয়। ঠিক বেদাতটা যদি একটু চাকচিক্যময় না হয়, দেখতে একটু সুন্দর না হয়, তাহলে সেটা বাজারে চলবে না। এজন্য সব বেদাতে কিন্তু সুন্দর হাসানা, এই সুন্দর দেখার কারণে সমাজের অধিকাংশ মানুষ মনে করে যে এটা খারাপের কি, এটা তো সুন্দর, এটা তো ভালো জিনিস, এটা আবার বেদাত হয় কেন? এই জন্য আমাদের সমাজে সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা। এই জন্য আমি বলি যে ভাই, আমরা আলোচনার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেছি, যখন এখানে তো আলহামদুলিল্লাহ যারা আমাদের শ্রোতা তারা
কোরআন সুন্নাহ বুঝেন বলেই এই জামিয়া সালাফিয়ার শ্রোতা হতে পেরেছেন। জামিয়া সালাফিয়ার শ্রোতা কিন্তু সবাই হতে পারে না, এই তৌফিক এই সৌভাগ্য আল্লাহর সকল বান্দাবান্দের হয় না। যারা মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা তাওহীদ বুঝেছেন, কিছুটা সুন্নত বুঝেছেন, শিরক এবং বেদাত সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করেছেন, তারাই শুধুমাত্র জামিয়া সালাফিয়ার দর্শক শ্রোতা হইতে পারে। এই সৌভাগ্য কিন্তু সবার হয় না। এজন্য আপনাদের কাছে ওই দরুদটা সুন্দর লেগেছে, কিন্তু যেখানে তাওহীদের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, সেখানে যখন আমরা ওই দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ যখন পড়ি তখন এটাকে জনগণ দরুদ মনে করে না, জনগণ মনে করে মনে হয় কোনো দোয়া পড়তেছে অথবা বড় আত্মাহিয়াত পড়তেছে। বাংলাদেশে একটা হইল ছোট আত্মাহিয়াত আর একটা হইল বড় আত্মাহিয়াত। ছোট আত্মাহিয়াত হইল তাশাহুদ যেটা, আর বড় আত্মাহিয়াতের মধ্যে তাশাহুদ দরুদ দোয়ায় মাসুরা সবগুলো মিলে বড় আত্মাহিয়াত। তো জনগণ মনে করে বড় আত্মাহিয়াত পড়তেছে, দরুদ পড়তেছে, এটা কিন্তু জনগণ মনে করে না। কিন্তু যখন বক্তা আলোচনার শুরুতে এইভাবে পড়ে তখন মানুষ এটাকে দরুদ মনে করে। বক্তা যদি বলে মহব্বতের সুরে মহব্বতের সাথে সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। মাঝখানে একটু ছা খেয়ে নিলাম, শ্রোতাদেরকে লাগাই দিলাম, শ্রোতারা বলতেছে আর বক্তা শেষে দিয়ে আসি ওয়া আলিহি বালাগাল উলা। আবার বক্তা ভালো করে ছা খাবে, শ্রোতারা চালাতে থাকবে মাঝে মাঝে সুন্দর সুন্দর দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গাছে ছিল মাছে ছিল ছিল বনের হরিণে, আহারে সবাই চিনে গেছে কিন্তু নবীর উম্মত হয়ে আমরা ছিললাম না রে। আহা, নবীর উম্মতে চিনছি বেদাতটা চিনছি, নবীর উম্মতে সুন্নত ছিললাম না, ছিললাম কি বেদাত। এইভাবে যখন সবাই মহব্বতের স্বরে পড়ে তখন কিন্তু মানুষ মনে করে কি সুন্দর দরুদ, ওরে হাসানা দরুদ এসে গেছে, এটাই তো হাসানা, এটা তো সুন্দর, বাহ্যিক ভাবে সুন্দর মনে হয়েছে। এই জন্য সমাজের মানুষকে বাচ্চারে দুধ ছাড়ানো যেমন কঠিন, বেদাতকারীকে বেদাত ছাড়ানো তার থেকে বেশি কঠিন। দেখবেন একটা শিশু যখন দুধ পান শুরু করে তখন দুধ খাইতে চায় না, মা জোর করে খাওয়াইতে হয়। আস্তে আস্তে খাইতে খাইতে যখন এক বছর পার হয়ে যায়, দেড় বছর হয়, দুই বছর হয়ে যায়, এবার এত প্রিয় হয়ে যায় বাচ্চার কাছে, আর চেষ্টা করিও দুধ পান থেকে দূরে রাখতে পারে না। বাচ্চা অন্য খানা খাইতে চায় না, খালি মায়ের দুধ খাইতে চায়। এই বাচ্চারে দুধ পান থেকে দূরে রাখা যেমন কঠিন, একজন বেদাতের যে মজা পাই গেছে তাকে বেদাত থেকে দূরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। কারণ সে মনে করে এটা তো অনেক মজার জিনিস, আর আমি এখন রাতের ১২টায় সবাই ঘুমায় যেত, দেখেন দরুদের ঠায় দরুদের আজকে সব জাগ্রত হয়ে গেছে। তাই এটা হাসানা না, এটা সুন্দর না। এই জন্যই সমাজে বেদাত বোঝানোটা খুবই জটিল, খুবই কঠিন।
বেদাত বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর লাগে, সবসময় আগাছা দেখতে সুন্দর লাগে, মূল গাছ এত সুন্দর লাগে না, আগাছা যত সুন্দর লাগে। ধান খেতে আগাছা যখন উঠে, সার দেওয়া লাগে না, ওষুধ দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, আগাছা এত শক্তিশালী হয় মূল ফসলটাকে চেপে ধরে রাখে। বেদাতের পিছনে সারও লাগে না, ওষুধও লাগে না, পানিও লাগে না, বেদাত এমনিই শক্তিশালী হয়ে যায়। সুন্নতকে চেপে ধরে বেদাত, এই জন্য বেদাত চিনা আল্লাহ সুবহানাহু তাআলার বড় নিয়ামত। এটা সূক্ষ্ম জিনিস, এটা চিনতে পারলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেছেন, তাকে পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ পাক তাকে বেদাত চিনার জ্ঞান দিয়েছেন। বেদাত চিনার জন্য আমরা কয়েকটি সূত্র আলোচনা করব। প্রথমে বেদাত কিভাবে চিনা যাবে, প্রথমে এক নম্বর সূত্র জানতে হবে যে একই ইবাদত, একই আমল কোন জায়গায় করা সুন্নাত, সে একই জিনিসটা অন্য জায়গায় করলে বেদাত। মানে কোন জায়গায় সুন্নাত সেম জিনিসটা আবার অন্য জায়গায় করলে সেটা হয় বেদাত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজের আমরা আজান দিয়ে থাকি, কিন্তু ঈদের নামাজের এবং জানাজার নামাজের কোনো আজান দিই না। এখন যদি আমরা মনে করি যে আজান দেওয়া কি মিয়া খারাপ কাজ, আজান তো ভালো জিনিস, আজান দিলে সওয়াব হয়, তাহলে ঈদের নামাজে আজান দিব না কেন, জানাজায় আজান দিব না কেন, আমি আজান দিব, অসুবিধা আছে কি? আপনারা কথা বলেন, জানাজার নামাজে আজান দিব অসুবিধা আছে, ঈদের নামাজে আজান দিব অসুবিধা আছে? কেন অসুবিধা হবে, আজান দিলে কি মিয়া গুনাহ হয়? আজান তো সওয়াবের কাজ, আমি একটা ভালো কাজ করতে চাইতেছি, একটা আজান দিতে চাচ্ছি, তাও আপনারা বলতেছেন গুনাহ হবে, আজান দিলে কি গুনাহ হয়? কে বলেন? আজানেও গুনাহ, এইটা বোঝাটা সবচেয়ে জটিল জিনিস যে আজান দিলে আবার কেমনে গুনাহ হয়। আজান তো ভালো জিনিস, আজান দিলে তো সওয়াবই হবে, আজানে গুনাহ হবে কেন? আমি জানাজার আগেও আজান দিব, ঈদের আগেও আজান দিব, কিন্তু এই একই আজান পাঁচ ওয়াক্ত নামাজের আগে দিলে এটা ইবাদত, এটা সুন্নাত, কিন্তু জানাজার আগে ঈদের আগে দিলে সেটা হয়ে যায় বেদাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারজন মুয়াজ্জিন ছিলেন, এই মুয়াজ্জিনদেরকে যেভাবে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, আজান শিখিয়েছেন, সেখানে পাঁচ ওয়াক্তের আগে দিতে বলছেন, জানাজার আগে ঈদের আগে দিতে নিষেধ করছেন, দিতে বলেন নাই, এই জন্য ওখানে দিলে এটা বেদাত, পাঁচ ওয়াক্তের আগে দিলে সুন্নাত। এই জন্য কোন জায়গায় কোন কাজ করার নাম সুন্নাত, কোন জায়গায় ছেড়ে দেওয়ার নাম সুন্নাত। সুন্নাতটা দুই রকমের, সুন্নতে ফেলিয়া, সুন্নতে তরকিয়া। দোয়ার মধ্যে কোন জায়গায় দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করাটা সুন্নাত, আবার কোন কোন জায়গায় দোয়ার মধ্যে হাত না তোলাটা সুন্নাত। সব জায়গায় দোয়ার মধ্যে হাত তুললে সুন্নাত থাকে না, বেদাত হয়ে যায়। যেমন আমরা মসজিদে ঢুকার সময় আমরা দোয়া পড়ি, দোয়া পড়ি না, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, এই ঢুকার সময় বের হওয়ার সময় যদি দোয়া করার সময় কেবলামুখী হয়ে দাঁড়ায় যদি বলি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা গফির লি যুনুবি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ رب العالمين কিছুক্ষণের মধ্যে মসজিদে ঢোকার জন্য নিয়ত করতেছি, নাওয়াইতু আন আযহাবা ইলাল মসজিদ,
আয় আল্লাহ মসজিদের ভিতরে বেশি বেশি করে আমাকে ইবাদত করার তৌফিক দিও। আয় আল্লাহ মসজিদের ভিতরে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমাকে বিরত থাকার তৌফিক দিও। এইভাবে আপনি 10-15 মিনিট দোয়া করে নিলেন, করে তারপর মসজিদে ঢুকলেন, সওয়াব হবে না গুনাহ হবে? কেন মিয়া, আমি দোয়া না করছি, আমি খারাপ কিছু করছি? দোয়া করলেও গুনাহ হয় নাকি? আমি কি খারাপ কিছু করছি? দোয়া করছি আমি, আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয়? চালু করতে হবে, করতে হলে লা বলে টান দিয়ে পিছনের দিকে নিতে হবে, ইলাহা বলে সামনের দিকে আসতে হবে, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিতে হবে। তাহলে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করতে হবে, এভাবে ধাক্কা দিয়ে দিয়ে জিকির, আর এর সাথে সাথে গান গাইতে হবে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইনাল হাদি আইনাল হক লাইসাল হাদি ইল্লাহু গাউসুল আজম গাউসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? এই হলো একটা জিকিরের তরিকা। আচ্ছা, এরপর আসুন, সর্ব জায়গায় তুই আল্লাহ, চমনেতে তুই আল্লাহ, আমার মাঝে তুই আল্লাহ, কলবেতে তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো প্রথম স্তরের জিকির, এক নম্বর স্তরের জিকির। আচ্ছা, এবার আসেন, দুই নম্বর স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হয়ে আবার দুই নম্বর স্তরে চলে আসছেন, এবার হবে জিকির অর্ধেক। এতক্ষণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এবার হবে লা ইলাহা বাদ, এবার খালি ইল্লাল্লাহ, অর্ধেক কমে গেছে কাজ, কারণ এখন আমার লতিফা জারি হয়ে গেছে, এখন আমি দুই নম্বর স্তরে চলে আসছি, এবার হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার ইল্লাল্লাহ বলার সময় আবার করতে হবে, কিছু বলতে হবে তো, খালি ইল্লাল্লাহ বললে হবে না। খাজা বাবা মারহাবা, ফারান বাবা মারহাবা, কাদেরী বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেল্লা বাবা মারহাবা, গোলাপশা বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো ইল্লাল্লাহর জিকির। এটা হলো দ্বিতীয় স্তরে, যখন আপনি দুই নম্বর স্তরে উঠে গেছেন, এবার আসেন তৃতীয় স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, এবার ইল্লাল্লাহরে অর্ধেক করতে হবে। কেমনে অর্ধেক করবেন? আল্লাহ 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 ইল্লাবাদ দিয়ে দিবেন, ইল্লাবাদ দিয়ে অর্ধেকে চলে যাবে, কাজ আরো কমে যাবে। এবার বলবেন আল্লাহ 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 করতে করতে মাঝে মাঝে বাসে উঠে যাবেন, মাঝে মাঝে আমার গলা ধরে ফেলবেন, মাঝে মাঝে স্টেজে উঠে যাবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, আর আমি বলতে থাকবো তুমিও দরজা খুলবা না, আমিও দরজা ছাড়বো না, আল্লাহ 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 আল্লাহ। এটা হলো তিন নম্বর স্তরের দিকে। আচ্ছা, এবার চতুর্থ স্তরে উঠে গেছেন, এবার একবারে সর্বোচ্চ স্তরে। এই সর্বোচ্চ স্তরে উঠার মাধ্যমে আমাদের আলোচনা আজকে শেষ। এবার উঠে গেছেন কোথায়? একেবারে হাকিকতে। এবার আল্লাহরে অর্ধেক করতে হবে, আল্লাহ জিকির আর হবে না। এবার কোন জায়গায় আসতে হবে? আল্লাহর প্রথম শব্দ বাদ দিয়ে শেষ লাস্টে
হু হা হু হা হু হা হু হা হু হা, মানে আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের খালি হু হু রাখতে হবে। তখন কি করতে হবে? তুমি রাজি হইলে বাবা রাজি হবে রাসূলুল্লাহ, হু হা হু হা হু হা, আমার মরার কালে বাবা তুমি পাশে থাকিও, কবরের সওয়াল জবাব তুমি বলে দিও, হু হা হু হা হু হা হু হা হু হা। এবার সে হু হার জিকির, এটা হলো সর্বোচ্চ স্বরের জিকির। এই হলো, আমি আর বিস্তারিত বলছি না, একটা একটা শুধু বলছি, সব জিকিরের চার স্তরের চারটা জিকির। এই চারটা জিকির করে বাংলাদেশে ওলি হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের তরিকা বাদ দিয়ে কোন মানুষের পক্ষে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তাহলে এই যে পদ্ধতির জিকির গুলো, এগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কি ওলি হইতে পারেন নাই? পারছেন। খালি ওলি না, জান্নাতে সার্টিফিকেট পাওয়া ওলি। আচ্ছা, আরো সবচেয়ে বড় দুঃখজনক, আহারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকির গুলা পায় নাই। কি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জিকির পাইছেন? সৃষ্টিয়া তরিকার জিকির পান নাই, কাদেরিয়া পান নাই, নকশবন্দিয়া পান নাই, মুজাদ্দিদিয়া পান নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হতে পারল না, কারণ এই জিকির গুলাই তো তিনি পান নাই। এই জন্য আবার ভাইরা এবং বোনেরা, আমরা সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরব, বেদাতকে একেবারে পুরোপুরি জীবন থেকে ছেড়ে দিব। এই জন্য বেদাত মুক্ত সুন্নতি আমল করব। আমাদের কাজ হবে শেরেক মুক্ত তাওহিদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহিদি ইমান গড়ার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল জামিয়া সালাফিয়া রাজশাহীর এই সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে যতগুলো আলোচনা হয়েছে সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে তাওহীদের প্রেরণা, তাওহীদের অনুভূতি, তাওহীদের আকীদা আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন। সুন্নতকে মহব্বত করার, সুন্নত অনুযায়ী আমল করার এবং বেদাতি আমল থেকে দূরে থাকার, বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।